sir, please. আপনি বলুন, আমি সামনে দিয়েছি একবার, আপনি একবার আসুন। যারা অসুস্থ তাদেরকে দেখবো যতক্ষণ আমাদের শরীর। আমরা সাধারণ মানুষের বিরুদ্ধে নই, সাধারণ মানুষের পাশে, রোগীদের পাশে আমরা সবসময় আছি। আমরা অবশ্যই চাই মানুষের পরিষেবা দিতে, তাদের যতটা সম্ভব আমরা করবার জন্য চেষ্টা করছি। জুনিয়র ডাক্তাররা আজকে অনুপস্থিত, তার জন্য ইমার্জেন্সি থেকে আরম্ভ করে সমস্ত কিছু সিনিয়র ডাক্তাররা সামলাচ্ছে, কিন্তু এরও একটা লিমিট আছে। জুনিয়র ডাক্তাররা চলে গেলে এই মেডিকেল কলেজের ম্যান পাওয়ার স্ট্রেংথ হাফেরও কম হয়ে যাবে, সেটা দিয়ে এই মেডিকেল কলেজের সম্পূর্ণ পরিষেবা দেওয়াটা অসম্ভব। কালকে আরও বড় দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে আজকে আমাদের এই গণইস্তফার সিদ্ধান্ত। ঘটে চলা সমস্ত ঘটনাবলী, সমস্ত ঘটনাবলী যা আমাদের জুনিয়র ডাক্তাররা প্রচণ্ডভাবে হ্যাকেলড হওয়া সত্ত্বেও ডিফারেন্ট, আজ চার দিন পাঁচ দিন হয়ে গেল কিন্তু তার সদত্বক কোনো পদক্ষেপ আমরা গভর্নমেন্টের কাছ থেকে বা আমাদের ডিপার্টমেন্টের কাছ থেকে, স্বাস্থ্য ভবনের কাছ থেকে কোনো রকম আশানুরূপ পদক্ষেপ আমরা পাইনি। এবং যতদিন যাচ্ছে তার কোনো সদুত্তর মেলারও আশ্বাস বা কোনো রকম প্রতীকী আমরা কিছু দেখতে পাচ্ছি না। ইন দিস ব্যাকগ্রাউন্ড আমরা এমার্জেন্সি তো চালিয়ে যাচ্ছি এবং ইনডোর পেশেন্টের যারা ভর্তি আছে তাদের যত সম্ভব কেয়ার দেওয়ার চেষ্টা করছি। এবং যেহেতু আমাদের ম্যান পাওয়ার কমে যাচ্ছে, জুনিয়র ডাক্তাররা নেই, তারা তাদের নিজস্ব যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ড যথোপযুক্ত ডিম্যান্ড বহুদিন ধরে এই ন্যায্য দাবি চলে আসছে। এই জুনিয়র ডাক্তার ছাড়া আর আগেকার অনেকবার অনেক জুনিয়র ডাক্তার একই রকম ডিম্যান্ড করে গেছে, কিন্তু সেই ডিম্যান্ড একবারের জন্য কোনো রকম সহানুভূতির সঙ্গে বিচার করা হয়নি। এবং এই বিচার যে করা হচ্ছে না এবং তাদেরকে দিন বাই দিন আরও জেনারেল পাবলিককে ডাক্তারের এগেনস্টে তাদেরকে এমনভাবে পাবলিককে বলা হচ্ছে, এমনভাবে মোটিভেট করা হচ্ছে যেন ডাক্তাররা ভিলেন বা ডাক্তাররা মানুষ। পাবলিক যেমন মানুষ, ডাক্তারও মানুষ, ডাক্তারের একটা জীবন আছে, সেই জীবন আমরা যেমন মানুষকে জীবন দেওয়ার চেষ্টা করি, প্রত্যেক মানুষকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আমরা ভগবান নই। ভগবান ক্যান অ্যাসিওর দ্য 100% কিওর, বাট ম্যান ক্যান নট। ম্যান ইজ অলওয়েজ পারফেক্ট। He must be imperfect. If he was the imperfect, he would be the imperfect. The doctor would be the God. But actually the doctor is not the God. Doctor is the man of common people. They are coming from the common source. They have their life. They have their own life. They are nothing but a part of a society. But the public, they are demanding. They are actually the, all the systems, They are focusing the doctor as a villain. But doctor is the lie. Doctor also has a life. Who will give the guarantee of the doctor's life? Yes, public বলছে চেঁচাচ্ছে যে তাদের জীবনের কি দাম, তাদের জীবনের দাম আছে, বাট ডাক্তারের জীবনে কোনো দাম নেই। একটা ডাক্তারের চিকিৎসা করতে গেলে তার মাথা ফেটে যাচ্ছে, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অথচ সেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কেউ কোনো কথা উচ্চারণ করছে না। অনেক বুদ্ধিজীবীকে দেখলাম রাস্তায় নিনারসে কুকুর মারছে বলে রাস্তায় বিরাট বিক্ষোভ করে, কিন্তু একজন ডাক্তার সে তার সমস্ত প্রতিভা দিয়ে, তার গুণ দিয়ে, তার উন্নত উৎকর্ষ দিয়ে মানুষকে বাঁচাবার চেষ্টা করে। আর সেই ডাক্তারই যখন মৃত্যুর সামনে পড়ে যায় এবং সাধারণ পাবলিক যখন সেটাকে তাদেরকে কোনো রকম সহানুভূতি দেখায় না এবং সরকার দেখাচ্ছে না, আমি আশা করি যারা দেখাচ্ছেন না, অনেক অনেক পাবলিক আছে, অনেক সাধারণ মানুষ আছে, তারা আমাদের সঙ্গে আছে। যারা বাইরে প্রকাশ করছে তারা দে আর লিমিটেড, দ্য মেজরিটি পাবলিক ইজ অ্যালং উইথ আস। আই নো দে আর তারা আমাদের সাথে আছে এবং
ইন স্পাইট অফ দ্যাট, দুঃখের সাথে বলছি যে এত কিছু করা সত্ত্বেও, আমরা এই পরিস্থিতিতে এতদিন চলে যাওয়া সত্ত্বেও আমরা ইনডোর যথেষ্ট ভালোভাবে চালাবার চেষ্টা করছি, কিন্তু এই পরিস্থিতিতে আমরা আর ভালো কেয়ার দিতে পারছি না। আর এই ঘটনায় আমরা আমার জুনিয়র ডাক্তারদের সম্পূর্ণ সহযোগ সম্পূর্ণভাবে সহযোগিতা করছি, তাদের সাথে আছি, তাদের ন্যায্য দাবির সঙ্গে সহমত আছি, এবং সেই সহমতের জন্য সেই সহমতকে প্রকাশ করার জন্য, সেই সহমতের সাক্ষী থাকার জন্য আমরা এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজ যতজন আমরা এই মিটিংয়ে ছিলাম, এই মিটিংয়ের পরে সিদ্ধান্ত নিলাম আমরা এই এখন গণ ইস্তফা দিলাম। এখনও পর্যন্ত আমরা যারা মিটিংয়ে ছিলাম 32 জন ছিলাম, সেই 32 জন গণ ইস্তফায় স্বাক্ষর করেছি। বাট আরও যারা ডাক্তার আছে, তারা মৌখিকভাবে আমাদেরকে সমর্থন করেছে, তারাও গণ ইস্তফা দেবে, বাট তারা ফিজিক্যালি নেই বলে তাদের সিগনেচারটা আমরা নিলাম না, বাট দে উইল রিজাইন ভেরি সুন। থ্যাংক ইউ। যেটা বলছিলেন ওরা যেটা বলছিলেন কমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড অফ বিটিএসএ, সব ডিপার্টমেন্ট মানে তোর উনিও আছেন আর কি, ডাক্তারই আছে। ঠিক ঠিক ঠিক, রেডি হয়েছে তো? আপনার আজকে 32 জন চিকিৎসক বলছেন ইয়ে করলেন, কোন ইস্তফা দিলেন, কি বলবেন আপনি? না আমার কিছু বলার নেই, ওরা ইস্তফা দিয়েছেন আমি দেখলাম, আমি আর কি, হাসপাতাল তো চলবে, পরিষেবা তো পাবে। হ্যাঁ, হাসপাতাল পরিষেবা তো, কারণ কি এত ইস্তফা দেওয়ার কারণ কি? কারণ আমাকে বলেন, আন্দোলন আন্দোলনের কি আছে কারণ বলতে পারবো, হাসপাতাল তো অচল অবস্থা হয়ে যাবে, ঠিক আছে হাসপাতাল চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ।